হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুল্যানের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে সেটাই দেখব এবং তোমাদের একটা কথা বলে রাখি ফ্রেন্ড বর্তমান সেভেন সেভেন পোর্টালে যে এনার্জি চলছে না তোমাদের উপর বেশ ভারী পড়েছে বিশেষ করে ফেমিনাইনের উপর মাস্কুল্যানের উভয়ের কারণ কী বলো তো ফ্রেন্ড মাস্কুল্যানের বর্তমান কিন্তু এই সেভেন সেভেন পোর্টালে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আবেকেন্ডিং চলছে যার ফলে সেই এনার্জি তুমিও ক্যাচ করে নিচ্ছ অনেক লো এনার্জি ক্যাচ করছো এবং তার জন্য তোমাকে ডাউন ফিল করেছে তুমি যে স্টেজে থাকো না কেন ফ্রেন্ড তোমাকে অবশ্যই একটা চাপ ফিল করাচ্ছে প্রচুরভাবে তোমরা অনেকে হয়তো কন্ট্যাক্টে আছো মাস্কুলানের সঙ্গে অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হয়ে গেছে তার সত্ত্বেও তুমি নিজেকে ব্যালেন্স করতে পারছো না এটা হওয়ার পেছনে কারণ কী বলতো ফ্রেন্ড এটা হচ্ছে সেভেন সেভেন পোর্টালের এনার্জি কারণ এই এনার্জি এমন একটা পর্যায়ে চলছে যে হচ্ছে তুমি ম্যাচ করতে পারছো না বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন ফেমিনাইন ম্যাচ করাতে পারছো না তোমাদেরকে এই যখন পোর্টাল চালু হয় তার আগে আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে অনেকগুলো এনার্জি তোমার মধ্যে কিন্তু শিফট হচ্ছে এবং সেই এনার্জি শিফট হওয়ার ফলে তুমি কিন্তু সেই ব্যালান তোমার বডি বা তোমার শোল কিন্তু ওটাকে ম্যাচ করাতে পারছে না তার ফলে তোমাকে একটা ডাউন ফিল করাচ্ছে মাঝে মাঝে তুমি হয়তো অকারণে ভাবতে ভাবতে কান্নাঘাটি করছো হয়তো তোমরা অনেকেই খুব ফ্রাস্টেড হয়ে যাওয়া স্যাড অ্যালন ফিল করা মাস্কুল্যানকে ব্লেম করছো দোষারোপ করছো অনেকে তো প্রচুরভাবে মানে চাইছো যে এই এনার্জি থেকে বেরিয়ে যায় মাস্কুল্যানকে আর চাও না এরকম টাইপের এবং হচ্ছে তোমরা অনেকেই কিন্তু কয়েকদিন ধরে বেশ তোমাদের ইনার ওয়ার্কেও ঢিলে পড়ে গেছে মন লাগছে না কোথাও তোমরা অনেকে রাত ভোর জাগছ যেমন অনেকে আমার মানে সারা দিন রাত ঘুমোচ্ছ এরকম তোমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে ঘুমোচ্ছ যারা তোমাদের মনে হচ্ছে যে জীবনটাই বা হচ্ছে যারা জেগে আছো উভয় ক্ষেত্রে যারা জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে হ্যাক হয়ে গেছে এরকম একটা এনার্জি ফিল করাচ্ছে এবং মাস্কুলাইনের আজকের দিনে বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে বা আবেগানিং টাইম হতে পারে এই সময় মাস্কুলাইনের শারীরিক অবস্থাও অনেকের ক্ষেত্রে খারাপ চলছে অনেকে হয়তো এমনও হতে পারে অর্থনৈতিক একটা লো ফিল করাচ্ছে হঠাৎ করে তোমরা যে স্টেজে থাকো না কেন তোমরা যদি কেউ জব করো বিজনেস করো তো হঠাৎ করে তোমার একটা যেন অর্থনীতির ডাউন কিন্তু সামনে চলে এসছে এবং হচ্ছে তোমার শরীরের উপরে হয়তো অতটা এফেক্ট করছে না কিন্তু তোমার অর্থের উপর বেশ কিন্তু একটা ডাউন হঠাৎ করে চলে এসছে এবং হচ্ছে মানসিক দিক থেকে তুমি কিন্তু ভালো অবস্থাতে নেই ফ্রেন্ড এই কালেক্টিভে কিন্তু এনার্জি চলছে এবং আমি দেখব ফ্রেন্ড যে টুইন ফ্লেম জার্নির কালেকটিভে যে তিনটি স্টেজ রয়েছে প্রাইমারি মিডিল এবং আপার এই তিনটি স্টেজে বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আমি তার আগে বলে রাখি ফ্রেন্ড তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে তুমি কোন স্টেজে রয়েছ দেখো ফ্রেন্ড আমি এটাই বলে দেই যে ডিভাইন ফেমিনাইনের ইনটিউশন পাওয়ার সবসময়ের জন্য খুব স্ট্রং থাকে তার জন্যে ফ্রেন্ড তুমি দেখো যে তুমি কোন স্টেজের এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে বা তোমার সোল সাপোর্ট করছে বা শুনে তোমার মন বলছে হ্যাঁ এই এনার্জিটা আমার তুমি একদিন নয় তুমি পরপর দু চার দিন পাঁচ দিন দেখো দেখার পর তোমার মন যদি বলে যে আমি এই স্টেজের এনার্জি আমার বারবার ম্যাচ করছে তাহলে কিন্তু তুমি ওই স্টেজের রানিংতে রয়েছ এবং তোমাদেরকে আবেকিংয়ের যে আটটা আমি স্টেজ তোমাদের বলে দিয়েছিলাম সেই আটটা স্টেজে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আটটা স্টেজে প্রত্যেকটা পর্যায়ে এক করে ধাপে ধাপে এই পুরো জার্নির আওয়েকেনিং একটা যে হয় ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের যে আটটা স্টেজ বের করে আসতে হয় সেই আটটা স্টেজের তুমি কোন স্টেজে রয়েছ সেটা আগে জানা খুবই জরুরি তুমি যদি না এটা জানো তো তুমি প্লে লিস্টে গিয়ে দেখতে পারো যে আটটা স্টেজ টু ইনফ্লেম জার্নির যে রয়েছে সেটা কোন কোন স্টেজ এবং প্রত্যেকটা স্টেজে কি কি হয় তুমি আগে জেনে নাও তারপর তুমি বুঝে যাবে এই যে তিনটি স্টেজ চলছে এই তিনটি স্টেজে তুমি কোন কোন স্টেজে তুমি অ্যাকচুয়ালি তোমার এনার্জি রয়েছে ওই যে আটটা স্টেজ সেটা হচ্ছে আবেকেনিংয়ের আটটা স্টেজ আর এই যে এক দুই তিন মানে প্রাইমারি মিডিল আপার এই তিনটি স্টেজ মানে হচ্ছে কি ফ্রেন্ড যে যার ইনার ওয়ার্ক অনুযায়ী যে যেমন অবস্থানে রয়েছে মানে হচ্ছে যে হয়তো ডিভান্ড ফেমিনাইন সবে মাত্র আবেকেনিং হয়েছে সে ব্যক্তি তার তো এখন হচ্ছে মাস্কুল্যান্ড পুরো ঘোর কার্মিকের মতো রয়েছে তার আবেকেনিংয়ের বা স্পিরিচুয়ালের দূর দূর পর্যন্ত কোনো কানেকশান নেই সে হচ্ছে এই যে থ্রি ডি ম্যাটেরিয়ালস্টিক বিষয়ে খুবভাবে ইনভলভ রয়েছে তো সে সবে মাত্র আবেকেনিং হয়েছে এখন পর্যন্ত এই জার্নি সম্পর্কে খুব বেশি তার অভিজ্ঞতা নেই এই এনার্জি বিষয়ে তার ইনটিংশান বিষয়ে সে নিজেকে ঠিক করে ব্যালেন্স এখনও করতে পারছে না সবে মাত্র এই হচ্ছে আবেকেনিং হয়েছে মানে সে এই জার্নিতে সবে মাত্র বোঝার চেষ্টা করছে ঠিক আছে এবং যারা মিডিলে রয়েছে তারা রানিং চেজিং একটা যে পর্যায়ে থাকে যে মাস্কুলাইনে চলে যাচ্ছে মানে পিছু পিছু দৌড়ানো এই যে বিষয়টা সেই পর্যায়ে কিন্তু প্রায় এন্ডের দিকে প্রাইমারি স্টেজে কিন্তু রানিং চেজিংটা প্রচুরভাবে হয় ফেমিনাল সবসময় মাস্কুলাইন পিছু পিছু দৌড়াতে থাকে এবং তাকে চেঞ্জ করতে থাকে তার সব কিছু খবর রাখে তাকে ছাড়তে চায় না এইরকম বিষয়গুলো হতে থাকে সেগুলো আমি তোমাকে বলে দিয়েছি অনেক আগেই তোমরা পারলে যারা জানো না বা হচ্ছে জানার যদি ইচ্ছে হয় তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও প্রায় আমি ফেমিনানের বৈশিষ্ট্য মাস্কুলানের বৈশিষ্ট্য কি এই জার্নি স্টেজগুলো প্রায় আমি বলে রেখেছি আরও অনেক পয়েন্ট রয়েছে আমি ধীরে ধীরে তোমাদেরকে রিভিল করে দেবো ঠিক আছে এবার হচ্ছে কি এই যে মিডিল স্টেজে যারা থাকে তাদের হচ্ছে রানিং চেজিং পিরিয়ডটা অনেকটা মানে রানিং চেঞ্জিংয়ের বিষয়টা অনেকটা ডাউনে চলে আসে এবং যারা আপারে রানিং চেজিং থেকে বেরিয়ে যায় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যালেন্সে চলে আসে তার মাস্কুলাইন অনেকে আবেকেনিং হতে থাকে প্রাইমারিতেও আবেকেনিং হয় মিডিলেও আবেকেনিং হয় মাস্কুলাইনের এবং আপারেও আবেকেনিং হয় তার মানে কি প্রত্যেকটা আর যে তোমার আবেগনিক যে পর্যায়গুলো ধীরে ধীরে হতে থাকে তুমি যে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তোমারও আবেগনিক পর্যায়ে তুমি কোন পর্যায়ে রয়েছো সেটাও তোমাকে বুঝতে হবে পুরোপুরি আবেগনিক হতে একদম আপারে পৌঁছতে হয় ফেমিনাইন ফেমিনাইনকে এবং পিছু পিছু তোমার মাস্কুলাইন কিন্তু আসতে থাকে এবং যখন আপারে স্টেজে ডিভাইন ফেমিনাইন পৌঁছে যায় তখন কিন্তু মাস্কুলাইন হয় মিডিল স্টেজে বা হচ্ছে প্রাইমারি স্টেজে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে আপারে যখন পৌঁছে যায় ফেমিনাইন তখন কিন্তু তাকে লাইফ পারপাস বা সোল পারপাস একটা দেওয়া হয় এবং যখনই সে পারপাস পেয়ে যায় সেই সেখানে যখন কাজ করতে থাকে তখন কিন্তু তার যে হচ্ছে ডিভাইন হচ্ছে মাস্কুলাইন প্রায় আবেকেনিং হয়ে যায় বা আবেকেনিংয়ে প্রায় শেষের দিকে কিন্তু চলে আসে তো এইভাবে হতে থাকে আর প্রাইমারিতে কি হয় আবেকেনিং হালকা হালকা হতে থাকে কারণ সে পুরোপুরি এনার্জি সেন্ড করতে থাকে যার ফলে ডিভাইন মাস্কুল্যানে আবেকিন হয় না তখন ডিভাইন মাস্কুল্যান হয় না তখন শুধু কেবল মাস্কুল্যান থাকে আবেকানিং হয়ে গেলে তখন কিন্তু ডিভাইনটা যোগ হয়ে যায় তুমি হচ্ছে আবেকানিং হয়ে গেছো যারা হচ্ছে প্রাইমারি বা মিডিল আপারে রয়েছে তো তুমি ডিভাইন ফেমিনাইন যখন আবেকানিং না হবে তখন কিন্তু শুধু ফেমিনাইন ঠিক আছে অনেকে যতক্ষণে আবেকানিং হচ্ছে যে ডিভাইন ফেমিনাইন হঠাৎ করে ডিভাইন ফেমিনাইন হয়ে যায় না তার লাইফ জুড়ে এ জার্নি চলতে থাকে লাইফ টাইম জুড়ে এ কখনো স্টেজ মানে এ কখনো শেষ হয় না আবেগের কিন্তু জন্ম থেকেই হচ্ছে কিন্তু একটা পয়েন্টে পুরোপুরি সে কিন্তু চেঞ্জ হয়ে যায় একটা হয় না পরিবর্তন হয়ে যাওয়া ট্রান্সফার হয়ে যাওয়া এই যে ট্রান্সফার হয়ে যাওয়া তখন কিন্তু নর্মাল সোল থেকে বা কার্মিক সোল থেকে কি ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন হয়ে যায় মাস্কুলাইনও ঠিক সেরকমভাবে ডিভাইন ফেমিনাইন যখনই ইনার ওয়ার্ক করে সামনের দিকে এগিয়ে যায় তখন মাস্কুলাইন তারই পিছু পিছু জোড়াতে থাকে কারণ কি বারবার মেরর করতে থাকে এই ডিভাইন ফেমিনাইন যা কিছু অর্জন করে যা কিছু স্পিরিচুয়াল কিছু অ্যাচিভ করে সবটাই কিন্তু মাস্কুল্যান মিরর করতে থাকে কারণ দুজনই একটা সোল তাই একে অপরকে মিরর করতে থাকে সেই জন্যেই কিন্তু একটু পেনফুল হতে থাকে এবং মাস্কুল্যান একদম বোঝে না অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা ফেমিনাইনের কাজ কারণ ফেমিনাইন আগেই আলোতে চলে আসে তাই না তো সেই ক্ষেত্রে ফ্রেন্ড আশা করি বুঝতে পালে যে এখানে তুমি কোন স্টেজে রয়েছে তুমি তখনই বুঝতে পারবে যে যেই স্টেজের এনার্জি তোমার সঙ্গে কিন্তু ম্যাচ করছে এবং সঙ্গে তুমি কোন স্টেজে রয়েছ তোমার আওয়েকেনিং প্রসেসের আর্টি স্টেজের মধ্যে কোন স্টেজে তুমি রানিং আছো সেটা জানা খুবই জরুরি তাহলেই তুমি বুঝে যাবে যে তুমি কোন স্টেজে রয়েছ আমার অনেক ফ্রেন্ড আছে তারা বুঝে গেছে সে কোন স্টেজে রয়েছে তো সে স্টেজটাই শুধু কেবলমাত্র দেখে এবং বাকি আর দেখার দরকার হয় না তো তোমরা যারা এখনও বুঝতে পারছো না ফ্রেন্ড আগে ওই আটটি জেনে নাও তাহলে তুমি বুঝে যাবে যে তুমি অ্যাকচুয়ালি কোন স্টেজে রয়েছ ঠিক আছে তো আমি দেখব ফ্রেন্ড যে আজকে কালেক্টিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে কালেকটিভে আপার মিডিল এবং প্রাইমারিতে আমি প্রথম দেখব প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন কালেক্টিভে প্রাইমারি স্টেজে ডিমান্ড ফেমিনাইন তুমি আজকে খুব চাপের মধ্যে রয়েছো প্রাইমারি স্টেজটা খুব পেনফুল হয় ফ্রেন্ড এই এই স্টেজের নিজেকে ম্যাচ করা খুবই মুশকিল ব্যাপার হয়ে থাকে আজকে তুমি ভাবছো যে আমি ইমোশনালভাবে এত কিছু প্রোভাইড করলাম মানুষটাকে তার প্রতি আমার এত বিশ্বাস ভরসা রয়েছে এত ইমোশান রয়েছে তা সত্ত্বেও মানুষটা বারবার আমাকে হার্ট ব্রেক দিয়েছে তোমার আজকে খুব কষ্ট ফিল হচ্ছে খুব স্যাড ফিল হচ্ছে খুব অ্যালোন ফিল হচ্ছে এই মানুষটার কথা ভেবে নিজেকে একলা করে নিয়েছো বা তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশান এরকম কন্ডিশানে রয়েছো ফ্রেন্ড তুমি পুরোপুরি একলা এবং ইনার ওয়ার্কেও মন পড়ছে না আমি প্রথমেই যে কালেকটিভে যে মেজর যে এনার্জি চলছে সেটা আমি যখন বলেছিলাম ফ্রেন্ড আশা করি তুমি বুঝতে পারছো যে তোমার কন্ডিশান কতটা খারাপ অবস্থাতে রয়েছে তোমার একটাই কাজ ফ্রেন্ড সব কিছু লেট গো করো এবং নিজের উপর ফোকাস করো ইনার ওয়ার্ক করো এই প্রত্যেকটা স্টেজেই এই ডিভান ফেমিনাইনের একটাই কাজ ইনার ওয়ার্ক ইনার ওয়ার্ক ইনার ওয়ার্ক হ্যাঁ আর কোনো কাজ নেই এটাই করতে হবে তোমাকে তবে গিয়ে মাস্কুলাইনে হয়তো সৎ রাস্তায় আসবে এই কার্মিক জীবন থেকে বেরিয়ে তুমি পারো একটা শোলকে কার্মিক শোলকে একটা ডিভাইন সোলে পরিণত করা তোমার পাওয়ার রয়েছে আজ কিন্তু তুমি প্রচুর চাপ ফিল করছো একটা স্যাড অ্যালন অবস্থাতে রয়েছ মানসিক দিক থেকে একটা ফ্রাস্টেড হয়ে আছে যে মানুষটাকে এত কিছু দেওয়ার পর বারবার কেন আমাকে রিজেক্ট করছে তোমার এত গুণ সব কিছু থাকার সত্ত্বেও কার্মিক নিয়ে বিজি যেটা তোমাকে বেশ পেন দিচ্ছে আজকে একটা ডাউন এনার্জিতে রয়েছে ফ্রেন্ড বা একটা লো ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে আমি দেখব তোমার মাস্কুল্যানের কি অবস্থা তোমার মাস্কুল্যান একটা গিভ টেক করছে হয়তো কোনো কার্মিক রয়েছে তোমরা যদি বিবাহিত হও সে কিন্তু গিভ অ্যান্ড টেকের জন্য একটা কারোর না কারোর সঙ্গে একটা গিভ টেক চাইছে একটা ব্যালেন্সে রয়েছে বা মন মস্তিষ্কে একটা ব্যালেন্সে রয়েছে আমি দেখব যে সে কার সঙ্গে একটা গিভ টেক চায় কে ব্যক্তির সঙ্গে যে তাকে প্রচুর প্রোভাইড করেছিল ফ্রেন্ড তোমার সঙ্গে কিন্তু চায় আজকের দিনে তার মনে এগুলো মাস্কুলায়নের হয় মাস্কুলান যখন আবেগিনিক হয় না না ফ্রেন্ড কখনও তার প্রেম ভালোবাসা প্রচুর চলে আসে কখনোই একদম গায়েব হয়ে যায় এই রকম টাইপের করতে থাকে মাস্কুলায়ন যখন আবেগিনিক হয়ে যায় পুরো বিপ বিষয়টা সে বুঝে যায় এবং ব্যালেন্সে চলে আসে আজকে তোমার প্রতি তার গিভ্যান্ড টেকের একটা রয়েছে ব্যালেন্সে একটা মানসিক অবস্থাতে রয়েছে এবং সে যদি বিবাহিত হয় না ফ্রেন্ড সে সেখানে কিন্তু চাই চাইছে না সে কেবল তোমারকে কিন্তু চায় এবং তোমার সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছে এবং তুমি আজকে নিজের মধ্যে নিজেকে রেখেছ আর সে কিন্তু আজকে বেশ ব্যালেন্সে রয়েছে হয়তো কোনো না কোনো বিষয়ে খুশি আনন্দের মধ্যে রয়েছে বা নিজেকে পজিটিভ আজকে দিনটা রেখেছে তোমার মাছ তোমার মাছ পজিটিভ আছে তুমি আজকে বেশ ডাউন ফিল করাচ্ছে এরকম অনেক সময় কি হয় অনেক সময় কি হয় ফ্রেন্ড যে এনার্জিকে ভিন্ন ভিন্নভাবে হতে থাকে মানে তুমি একে অপরকে দুজনে তো টেলিপ্যাথিক্যালি তোমরা কানেকশানে আছো এবং এনার্জি তো এক্সচেঞ্জ হচ্ছেই একে অপরের মেররও করছো দুজনেই তো যখনই অনেক সময় হয় যখন তুমি স্যাড থাকো সে স্যাড হয়ে যায় তুমি যখন হয়তো এমন হতে পারে সে খুব হয়তো খুশিতে রয়েছে তুমি স্যাড হয়ে যাচ্ছ বা সে হয়তো স্যাডে রয়েছে তুমি খুশি হয়ে যাচ্ছ হতে পারে আজকে সে ব্যালেন্সে আছে খুশিতে আছে তোমার আজকে স্যাড ফিল করাচ্ছে এরকম হয়তো হতে পারে আমি দেখব ফ্রেন্ড মিডিল স্টেজে কালেকটিভের ডিভাইন ফেমিনাইনের এবং মাস্কুল্যানের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে খুব নেগেটিভ এ রয়েছ খুব চাপে এই যে সেভেন সেভেন পোর্টাল না হাল খারাপ করে দিচ্ছে সবারই ফ্রেন্ড প্রচুর চাপ ফিল করাছে আজকে খুব চাপের মধ্যে রয়েছে তুমি এবং হচ্ছে তোমার যে মানে নিজেকে মনে হচ্ছে যে আমি কি করবো একটা ফ্রাস্টেড ফিল করাচ্ছে হয়তো আজকে রাতের দিকে তোমাকে প্রচুর ডাউন ফিল করা হবে ফ্রেন্ড এবং তোমার মনে হচ্ছে তোমার ডিভাই তোমার যে হচ্ছে ডিভাইন মাস্কুলাইন তোমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে যা যে খারাপ ব্যবহারের জন্য তুমি কোনোদিনই ওকে ক্ষমা করতে পারবে না বা ক্ষমা করার লায়কই নয় তোমার এরকম মনে হয় এই ব্যক্তিটিকে এবং তুমি কোনোভাবে একে চাও না যে এই ব্যক্তি আমার জীবনে আসুক বা কিছু মানে প্রচুর এই মানুষটার প্রতি তোমার নেগেটিভ ভাবনা চিন্তা আজকে রয়েছে এবং ফ্রাস্টেড ফিল করাছে অস্বস্তি ফিল করাচ্ছে যদি পাশে থাকতো না জানি কি কী করে ফেলতে এই রকম কিন্তু একটা এনার্জির মধ্যে রয়েছে বর্তমান ফ্রেন্ড এবং তোমার মনে হচ্ছে এই মানুষটা তোমাকে ইচ্ছাকৃতভাবে প্রেম ভালোবাসার একটা অভিনয় করে মানসিকভাবে প্রচুর টর্চার করেছে প্রচুর কষ্ট দিয়েছে যার জন্যে তোমার কিন্তু প্রচুর কষ্ট ফিল হচ্ছে যে এই মানুষটা এতটা অমানুষ কী করে হয় হ্যাঁ না সে কার্মিক তো তাই কার্মিকের মানে কার্মিক অবস্থাতে রয়েছে তাই জন্য কার্মিকের মতো ব্যবহার করেছে ফ্রেন্ড তোমার সঙ্গে আর ওই জিনিসগুলো তুমি মানতে পারছো না হয়তো এত কিছু সিনারি ঘটিয়েছে যেগুলোতে তুমি ক্ষমাও করতে পারছো না এই মানুষটাকে এবং তোমার মাস্কুল্যান্ড তোমার মা স্কুলের কেরিয়ার নিয়ে ব্যস্ত সে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে সে ভাবছে যে কেরিয়ারে যদি আমি কিছু করতে পারি তাহলে হয়তো আমার জীবনে একটা আমার লাকজারি একটা লাইফ থাকবে এই যে এই যে হয় না ফ্রেন্ড যে থ্রি ডি দুনিয়ার হিসেবে তার ভাবনা চিন্তা হ্যাঁ না একটা কেরিয়ার নিয়ে যদি আমি ভাবনা চিন্তা করি বা টাকা পয়সা আমার যদি প্রচুর থাকে তো সব মানুষ আমার মতো থাকবে পাওয়ার একটা থাকবে আমার আমি যা খুশি তাই করতে পারবো এই যে বিষয়টা তার সেরকম মনে হয়েছে যে আমি আমি তো আমি আমার আর এক্সট্রা কী আমি তো আমি এবং হচ্ছে সেই জন্য ভাবছি যে আমি কেরিয়ারে কিছু যদি করি তাহলে কিন্তু আমার আজকে আমি নিজেকে বেশ কিন্তু একটা পজিটিভে রাখতে পারবো জীবনে একটা এগিয়ে যেতে পারবো এই এই রকম একটা তার মাইন্ডসেটে রয়েছে আর তুমি কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছ প্রাইমারি মিডিল স্টেজে উভয়ের ডিভেন ফেমিনাইনের অবস্থা খুব খারাপ ফ্রেন্ড এই সেভেন সেভেন পোর্টালের এনার্জি কিন্তু তোমাদের উপর প্রচুর ভারী পড়েছে কিন্তু এই এই যে পোর্টালে না ফ্রেন্ড তোমাদের ইনটিউশন পাওয়ার আরও স্ট্রং হয়ে যাবে কারণ নিজের উপর পুরোপুরি ফোকাস করে দিচ্ছ ডিটাচ হয়ে যাচ্ছে তোমরা অফ অন নো কন্ট্যাক্টে বেশিরভাগ তোমরা নো কন্ট্যাক্ট অবস্থাতে রয়েছ আমি দেখবো যে আপারে ডিভাইন ফেমিনার এবং মাস্কুলাইনের কালেক্টিভে বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আপার স্টেজে আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আপারে বেশ পজিটিভ কারণ তুমি জানো যে কি করতে হবে না করতে হবে হ্যাঁ না ফ্রেন্ড তুমি কিন্তু বেশ পজিটিভ আছো আপারে কিন্তু বোঝে যায় যে কোন এনার্জি কেমনভাবে চলছে কারণ আপারে যারা পৌঁছে যায় না ফ্রেন্ড তারা কিন্তু অনেক বিষয় শিখে যায় কোন এনার্জি কীরকম কোনটা তার নিজের এনার্জি কোনটা ডিভাইন মাস্কুলানের এনার্জি কখন নিজের এনার্জিকে কাট করতে হয় কখন পিছিয়ে যেতে হয় কখন এগিয়ে আসতে হয় এই যে জার্নিটাকে না পুরো ব্যালেন্স করতে একদম স্টিয়ারিং যেভাবে মানে হয় না একটা যেমন গাড়ি চালানো হয় তার যে ব্রেক তার যে হচ্ছে স্টিয়ারিং থাকে সব কিছু যে একটা ড্রাইভারের হাতে থাকে না এ জার্নির ড্রাইভার তো অ্যাকচুয়ালি ফেমিনাইন তো সে যখন খুব ভালোভাবে এই গাড়িটি চালা চালানো শিখে যায় তখন সে বোঝা যায় যে কোথায় আমাকে ব্রেক করতে হবে কোথায় আমার স্পিড বাড়াতে হবে কোথায় কি করতে হবে হ্যাঁ না তো সেই জন্য আপার স্টেজে যারা পৌঁছে যায় না ফ্রেন্ড তারা কিন্তু বেশিরভাগ সময় ব্যালেন্সে থাকে কারণ কি সে এনার্জি দেখলেই বোঝা যাবে যে এটা আমার নাকি আমার মস্কুলারের এনার্জি তার জন্য কিন্তু সে বেশ তুমি যে ফ্রেন্ড আপারে রয়েছো বেশ পজিটিভ রয়েছ তুমি বুঝতে পারছো তোমার কাছে যে যে এনার্জিগুলো গত তিন দিন ধরে গত তিন দিন ধরে যে এনার্জি আসছে নেগেটিভ সেগুলো তোমার মাস্কুলাইনের কারণ আবেকেনিং হচ্ছে জোরদার আবেকেনিং হচ্ছে মাস্কুলাইনের প্রত্যেকটা স্টেজে কিন্তু জোরদার আবেকেনিং হচ্ছে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো তোমার মাস্কুলাইনের শারীরিক দিক থেকেও পর্যন্ত এফেক্ট পড়ে শারীরিক অসুস্থতাও পর্যন্ত হতে পারে মাস্কুলাইনের অর্থনীতি তো একটা রয়েছে সঙ্গে শারীরিকভাবে কিন্তু অনেকের অসুস্থ হয়ে যেতে পারে এই রকম যে পরিবারের কারোর কেউ অসুস্থ হঠাৎ করে কিছু দুর্ঘটনা হঠাৎ করে কিছু ঘটে যাওয়া মাস্কগুলানের সঙ্গে কিন্তু এটা হচ্ছে এটা তার আবেকিং টাইম জোরদার আবেকেনিং হচ্ছে তার জন্য তুমি বুঝতে পারছো যে আমার মাস্কুলো না আবেকেনিং হচ্ছে তো আমার খুশির খবর হয়তো কোনো নেগেটিভ এনার্জি তোমার কাছে আসছে কিন্তু তুমি সেটাকে লেট গো করে দিচ্ছ এবং হচ্ছে তুমি নিজেকে পজিটিভ রেখেছ আবার নিজের উপর ভরসা যে আমি তো ডিভাইন ফেমিনাইন তো আমার কিসের চাপ সে যার কাছেই যাক না কেন ঘুরে ফিরে আমার কাছেই পৌঁছাবে কারণ তোমার মধ্যে যে কিছু যা কিছু দিয়েছে তোমার ঈশ্বর আল্লাহ সাধারণ মেয়েদের বা সাধারণ ছেলেদের মধ্যে সেগুলো থাকে না এতটা তোমার মধ্যে কোয়ালিটি দেওয়া রয়েছে সেটা তুমি খুব ভালো করে বোঝো জানো এবং সেই জন্যে তুমি কিন্তু চাপ তোমার নেই এবং তুমি কিন্তু আনকন্ডিশনালিভাবে একটা লাইফকে সেলফ লাভ করা লাইফকে গ্রোথ করা কেরিয়ারের উপর ফোকাস করা তুমি সব কিছু করতে পারছো বা পজিটিভ একটা ফিল করা আছে মাঝে মাঝে স্যাড অ্যালোন ফিল করছে সেটা তোমার মাস্কুলানের এনার্জিকে ক্যাচ করে নিচ্ছ তোমরা অনেকে অনেকে সোল পারপাস পেয়ে গেছো তোমরা অনেকে লাইট ওয়ার্কারও তোমরা সেখানে কিন্তু কাজও করছো মাঝে মাঝে এনার্জি চেক করছো হ্যাঁ না ফ্রেন্ড তোমরা অনেকে আছো যে লাইট ওয়ার্কার বা তোমরা সোল পারপাস বিজি তোমরা অনেকে হয়তো সোল পারপাস এখনও পাওনি তো তোমরা কিন্তু পেয়ে যাবে আজ তোমার মনে হচ্ছে যে আমি একদম ব্যালেন্সে সন্তুষ্টি শান্তির মধ্যে কিন্তু মাঝে মাঝে একটা স্যাড অ্যালন ফিল করাচ্ছে আমি দেখবো তোমার মাস্কুলেনের কী অবস্থা তোমার মাস্কুলান আজকে বেশ পজিটিভে রয়েছে এবং তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তার আস্থা দিন দিন বেড়ে যাচ্ছে আজ লাভ ফিল করছে তোমার প্রতি তার জন্য তোমাকে হয়তো একটা ব্যালেন্স তোমার দুজনের হতেই পারে তোমরা এখন কন্ট্যাক্টে রয়েছ বেশিরভাগ ক্ষেত্রে কন্টাকে রয়েছ বা হচ্ছে তুমি এটুকু জানো যে তোমার মাস্কুলান তোমাকে প্রপোজ করেছে বা করবে সে বলেও দিয়েছে যে তোমার সঙ্গে থাকতে চায় বা তোমার সঙ্গে একটা সমঝোতা করতে চায় তোমাকে সে কতটা ভালোবাসে বা তোমার প্রতি কতটা সে ডিপেন্ডেন্ট সেটা তুমি ভালো করে বুঝে গেছো যার জন্যে তোমার মাসকুলেন আজকে তোমার প্রতি লাভ ফিল করছে বা তোমার প্রতি যে একটা ইমোশান রয়েছে সে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে তোমাকে এবং তুমি বিষয়টাকে এই যে জার্নির বিষয়টাকে খুব ভালো করে বোঝে গেছো এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের সোল পারপাস তোমাদের লাইফ পারপাস নিয়ে খুব বিজি হয়ে যাচ্ছ হঠাৎ করে হয়তো এক দুদিন ধরে একটা মানি ব্লকেজ বা মানি প্রবলেম একটা তোমার ক্ষেত্রে আসতে এসেছিল হয়তো সেটাকে তুমি লেট গো করে বের করে দিয়েছ বা বেরিয়ে গেছো সেখান থেকে এবং তোমার মাস্কুলাইন বেস কিন্তু তোমার প্রতি একটা আলাদা রকম মাইন্ডসেট একটা লাভার্স প্রেম ভালোবাসা একটা ইমোশনালিভাবে ফিল করছে তোমার প্রতি এখানে দেখো ফ্রেন্ড প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুল্যান দুজনে আলাদা এনার্জি এখানে মিডিলে দেখো ডিভাইন ফেমিনাইন মাস্কুল্যান দুজনে আলাদা এনার্জি কিন্তু আপারে দেখো দুজনে সেম একটা ব্যালেন্সে তারা চলে এসছে তোমরা যারা প্রাইমারি বা মিডিলে রয়েছো ফ্রেন্ড তোমাদেরও এক এক করে কিন্তু তোমরা যখন স্টেজ বের করে করে আসবে না ফ্রেন্ড তোমরাও অবশ্যই একটা হচ্ছে আপারে যখন পৌঁছে যাবে তোমরা সব কিছু বোঝা যাবে যে একচুয়ালি হয়েছিল ওটা কী হ্যাঁ না ফ্রেন্ড তো আজকে হয়তো বেশ তোমরা চাপে রয়েছ প্রাইমারি এবং মিডিলে তোমরা কিন্তু এই চাপ থেকে খুব দ্রুতই বেরিয়ে যাবে কারণ একটা এনার্জি লং টাইম থাকে না এই এনার্জি একটা চাপ থাকে এবার কিছুদিন পর দেখবে তুমি একটা ব্যালেন্সে চলে আসছো পনেরো তারিখের পর ফ্রেন্ড তুমি হয়তো অনেকটা পজিটিভ ফিল করতে পারো বা হয়তো তুমি অনেকটা ব্যালেন্স ফিল করতে পারো এই চাপ থেকে তুমি হয়তো বেরিয়ে যাবে পনেরো তারিখের পর কারণ এই যে সেভেন সেভেন পোর্টালের যে এনার্জি এটা কিন্তু ম্যাচ করতে এই যে সময়টা একটা নিয়ে নিয়েছে এবং হয়তো পনেরো তারিখের পর তোমরা অনেকটা ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর টুন ফ্লেম জার্নির বিষয়ে যদি আরও কিছু তোমার প্রশ্ন থাকে বা জানতে চাও তো অবশ্যই তুমি কমেন্ট করতে পারো বা তুমি আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো এবং জার্নি নিয়ে কোনোভাবে কনফিউশানে পড়বে না ঠিক আছে